হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি। এই শীতকালে পিঠের রেসিপি থাকলে আর কি চাই বলো। তাই বন্ধুরা, একদম নরম তুলতুলে পিঠের রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা কিনা খুব সহজেই তোমরা বানাতে পারবে বাড়িতে, আর খেতে কিন্তু সেরা। বন্ধুরা, শীতকালে যদি এই পিঠে হয় তাহলে কিন্তু আর কিছুই চাই না, ছোটো থেকে বড় কিন্তু এই পিঠেগুলো খেতে সবাই খুব ভালোবাসবে। তো বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আমি কত সহজে বানাচ্ছি, সেটা শুধু তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু রেসিপিগুলো একটু শেয়ার করে দিও, যাতে সবাই একটু বানিয়ে খেতে পারে। বন্ধুরা, তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো, প্রথমে নিয়েছি চালের গুঁড়ো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। বন্ধুরা, এই চালের গুঁড়োটা দিয়ে আমি পিঠেটা বানাবো। দেখো, একদম মিহি মিহি করে নিতে হবে এই রকম। এখানে নিয়েছি গুড়, এখানে কিন্তু সাদা গুড়টা নেবে তোমরা, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই দেখো, গুড়টা এখানে টুকরো টুকরো করে নিয়েছি আমি, বেশি কিন্তু একদম গুঁড়ো করা চলবে না, এরকমই করতে হবে। এই দেখো, এরপরে এই আতপ চালের গুঁড়িটা আমি সামান্য একটু নুন দিয়ে একদম উষ্ণ গরম জলে মেখে নেব। এই দেখো, মেখে নিচ্ছি। জলটা কিন্তু একটু গরম করে তোমরা মাখবে এটা, তাহলে কিন্তু ভালো হবে। এই দেখো কত সুন্দর মাখা হচ্ছে, খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। এই দেখো, এরকম করতে হবে, খুব বেশি কিন্তু মাখা একদম চলবে না, এরকম ঝুড়ঝুড়ে করে মাখতে হবে। ব্যাস, একটা কাপড় নিয়ে নিয়েছি আমি, জল গরম বসিয়ে দিয়েছি নিচে, আর এখানে কাপড় দিয়েছি। তো কাপড়ে আমি একটু করে দিয়ে দিলাম যেটা আমি মেখেছিলাম চালের গুঁড়োটা, ঠিক যেন একটা বাটির শেপ হয় সেই রকমভাবে দিতে হবে কিন্তু। এই দেখো, এরপর আমি গুড়টা দিয়ে দিচ্ছি ওপরে। গুড়টা খুব ভালোভাবে দিয়ে দিলাম, তারপর চালের গুঁড়ো মাখাটা আবার উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, ওপর থেকে দিয়ে দিলাম, পুরো একদম বন্ধ করে দিলাম চালের গুঁড়ো দিয়ে। ব্যাস, একটু হালকা করে একদম চেপে দিলাম হাত দিয়ে। ব্যাস, এরপর এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। কাপড়টা একদম ওপর থেকে দিয়ে দেবো। এই দেখো, এইরকমভাবে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণ পরে এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি তোমরা 12 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কম আঁচে করলে 12 থেকে 15 মিনিট, আর যদি আঁচটা বেশি করো তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিট। এই দেখো, তৈরি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর পিঠে। তো দেখো কত সহজেই পিঠেটা আমি তৈরি করে নিলাম, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এই পিঠে। তো তোমাদের চলো ভেঙে একটু দেখাই পিঠের ভেতরটা। এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এই দেখো, শীতকালে কার না ভালো লাগবে এই পিঠেটা খেতে। তো বন্ধুরা, তোমরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা ফলো করে পিঠেটা বানিয়ে নিতে পারবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে। সবাই পিঠেটা পছন্দ করবে বন্ধুরা, তোমরা শুধু একবার বানিয়ে খাইয়ে দেখো সবাইকে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে।